আজিকালি বজাৰ 2000 টকা পাই নিকো তেনেকুৱা এবছৰীয়া ভেলুলেস গান সন্তুষ্টি বিজেপিত নাই বুলি নাভাবিব এতিয়া মানে গোটেই বিজেপি দলটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰিয়ে নতুন বিজেপিৰে ভৰাই দিলে বুলি পুৰণা বিজেপিখিনি এটা বিৰাট খুব হৈ আছে বুলি আমি গম পাইছো হেড গ্যারান্টি কি আছে আগৰ বিজেপি কিমান ফেল মাইছে গ্যারান্টি আপুনি কওকচোন ভাল দিন আহিল নেকি এই বিজেপি গ্যারান্টি তো মূল্য দিব নালাগে অসম ৰাইজে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰিয়ে মোৰ সন্মুখত কৈ আছিলে সেইদিনাখন যে ৰাজীৱ ভৱনটো এটা পবিত্ৰ ৰাম মন্দিৰৰ নিচিনা মন্দিৰ ইয়াত যদি কোনোবা সোমায় ইয়াৰ পৰা ওলাই যোৱা প্ৰশ্নই নুঠে কিমান ভূত লিয়াত দিব পাৰিব আপোনাৰ মই কিমান ভূত নকওঁ কিন্তু গৌৰৱ গগৈ জেগাটো খাটাং কাৰণ আমাৰ যোৰহাটত বা শিৱসাগৰ জিলাত বিভিন্ন খুব আছে এই খুববিলাক জনজাতিকৰণৰ বিৰুদ্ধে আছে তাত চাহ বাগান আছে চাহ বাগানৰ শ্ৰমিকসকলৰ খুব আছে আৰু বিশেষকৈ মুখ্যমন্ত্ৰী মহোদয় যোৱাকালি আমগুৰিলৈ গৈছিল আপোনালোকে নিশ্চয় জানে প্ৰদীপ হাজৰিকা আমাৰ বিধায়ক তেখেতৰ ঘৰলৈ গৈছিল সদ্য কংগ্ৰেছ ত্যাগী বিধায়ক যোৱা আমাৰ সময়ৰ প্ৰাৰ্থী তেখেতৰ ঘৰলৈ গৈছিল আৰু ৰাইজে আশা কৰিছিল আমগুৰিবাসীয়ে যে তেখেতে ডিলিমিটেশ্যনৰ সময়ত কিছু ভুল হৈছে আমগুৰিক নিজৰ যিটো হিত মৰ্যাদা ঘূৰাই দিব এইবিলাক সম্পৰ্কে কথাখিনি ক'ব বিচাৰিছিল এইবিলাক তেখেতে একোৱে উল্লেখ নকৰিলে সেই গতিকে আজি পুৱাৰে পৰা মোক আমগুৰিৰ পৰা ফোন কৰি আছে যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ মুখৰ পৰা বহুখিনি আশা কৰিছিলোঁ সেইখিনি তেওঁ একো নক'লে সেই গতিকে এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ক্ষোভ আছে সেই গতিকে এই ক্ষোভৰ প্ৰতিফলন মই ভাবোঁ শিৱসাগৰ জিলা যোৰহাট জিলাত হ'ব আৰু আমাৰ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ নিশ্চিতভাৱে বিজয়ী হ'ব এতিয়া দেখা পাইছে যে ৰাজু চাহুকে ধৰি তিনিচুকীয়া জিলা কমিটিৰ সভাপতি একে বহু মানে কংগ্ৰেছ ত্যাগ কৰা নাই তেখেতসকলে কৈছে যে তেখেতৰ এটা পদবী আছিলে ভাইচ প্ৰেচিডেণ্ট তেখেত তিনিবাৰমানৰ বিধায়ক আছিলে তেখেতে কৈছে যে দলৰ কিছু কাম কাজত মোক ভূপেন বৰা ডাঙৰীয়াই পৰামৰ্শ নকৰিলে গতিকে মনৰ ক্ষোভত তেওঁ এই বিষয়বাবটো গুৰুত্বহীন বুলি ভাবি এৰি দিছে কিন্তু তেওঁ দলটো গুৰুত্বহীন বুলি ভবা নাই গতিকে দল ত্যাগ কৰা নাই মই জনাইছো এইটো ভুল নকৰিব যে দল ত্যাগ কৰিলে আৰু ভাৰত মিডিয়াটো ত্যাগ কৰিছিলে তেখেতৰ দল নহয় আব্দুল খালেকো প্ৰেছ মিট দি দল ত্যাগ কৰাৰ কথা কৈছিল আকৌ আহিলে মই চব বাদ দিলোঁ দল ত্যাগ বুলি অসন্তুষ্টি থাকে নহয় এতিয়া ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া অসন্তুষ্টি আছিলে ৰমেন ডেকা ডাঙৰীয়া অসন্তুষ্টি আছিলে কুইনুজা বাইদেউৰ ব্যক্তিগত ক্ষেত্ৰত অসন্তুষ্টি আছে এইবিলাক কিছুমান কথা আমাৰ মানুহবিলাকে খোলাকে কৈ দিয়ে কিছুমানে গুপুতে কয় আপোনালোকে এতিয়া আপোনালোকৰ কেমেৰাকেইটা মোক ইয়াত পাই গ'ল খোলাকে মই কৈ আছোঁ আৰু অন্য পাৰ্টীয়ে খোলাকে নকয় সেই গতিকে অসন্তুষ্টি বিজেপিত নাই বুলি নাভাবিব এতিয়া মানে গোটেই বিজেপি দলটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়ে নতুন বিজেপিৰে ভৰাই দিলে বুলি পুৰণা বিজেপিখিনি এটা বিৰাট ক্ষোভ হৈ আছে বুলি আমি গম পাইছোঁ সেই গতিকে যে বিজেপি কৰিলে বুলিয়ে যে এইবাৰ বিজেপিক ভোট দিব সেইটোও নহয় মানে আণ্ডাৰ কাৰেণ্ট এটা চলি আছে আপোনালোকে খবৰ ল'ব মইতো কৈছোঁ বিজেপি এইবাৰ আমাৰ তাত পৰাজিত হ'ব কংগ্ৰেছ জয়ী হ'ব সেইটোৱে এটা আণ্ডাৰ কাৰেণ্ট তপন গগৈ যে এতিয়া যোৱাবাৰ জিকিছিলে তেখেতে 80,000 ভোটত মাত্ৰ যি সময়ত একদম মোদী ঢৌ তামাম আছিলে এতিয়া মোদী ঢৌ লাহে লাহে ক্ষয় হৈছে কাৰণ এটা এটা জীৱন ৰক্ষাকাৰী ঔষধৰ দাম বিজেপিয়ে কমিছন খোৱাৰ কাৰণে বৃদ্ধি হ'ল বুলি ইলেক্ট্ৰেল বণ্ডৰ তথ্যত প্ৰকাশ পাইছে যিটো দৰৱৰ কোনো ক্লিনিকেল টেষ্ট হোৱা নাছিল যিটো দৰৱে ক'ভিডৰ সময়ত ৰক্ষা নকৰে বুলি কৈছিল সেই তেনেকুৱা দৰৱ তেওঁলোকে বিজেপিয়ে ডনেশ্যন লৈ পেলাই আমাৰ মানুহক বাধ্য কৰাইছিলে কিনিবলৈ এই গতিকে বিজেপিতে এটা দুৰ্নীতিৰ ভূস্বৰ্গ বিজেপিত সোমালে যে মানে স্মৰণীয়া কথাৰ দুৰ্নীতিৰ সেই কথা প্ৰমাণ হৈছে আৰু যিটো অসমৰ মানুহেও বেয়া পায় দুৰ্নীতি কংগ্ৰেছ দলৰ বিৰুদ্ধে এটা মানে কথা কৈ আছিল সেই সময়ত যে কংগ্ৰেছ মহা দুৰ্নীতিপ্ৰাণ দল আৰু সেই গতিকে কংগ্ৰেছক ভোট দিব নালাগে এতিয়া কিন্তু বিজেপি দলতেই কংগ্ৰেছৰ দুৰ্নীতিৰ অভিযুক্তসকল গৈ আছে কমলাক্ষ দে পুৰকাষ্টৰ বিৰুদ্ধে দুদিন আগত দুৰ্নীতিৰ অভিযোগ আনিছিল এতিয়া তেখেতক আপোনালোকৰ বিজেপি দলে লৈ ল'লে এতিয়া ঠিক তেনেকৈ আৰু মই বহুত উদাহৰণ দিব পাৰোঁ সেই গতিকে ৰাইজক সকলো সময়তে প্ৰতাৰিত কৰিব নোৱাৰি এটা যিটো অসমীয়াত এষাৰ কথা আছে টেঙা আম এবাৰ দুবাৰ বেচিব পাৰি সদায় বেচিব নোৱাৰি বিজেপি যে অসমৰ কাৰণে টেঙা আম এইটো মুখ্যমন্ত্ৰীয়ে কালি কৈছে যে মুখ্যমন্ত্ৰী আৰু মোদীক যোনে গালি পায় এই দুদিন পিছত বিজেপিলৈ এতিয়া ভূপেন বা বিজেপিলৈ যাব আৰু মই মুখ্যমন্ত্ৰীক গালি পাৰোঁ নে মই দলৰ নীতিটো গালি পাৰোঁ চাবচোন মই মোদীক গালি পাৰোঁ নে মোদীৰ দিনত যি কৰাপশ্যনক
বেসিকে প্রশ্রয় দিয়ে বা এটা আর্টিকল 370 যে কাশ্মীরত যে উঠাই ললে লিথিয়ামৰ গুটিবান বিলাক মাটি আছে হে বিলাক যে আদানিক দিবলে তেও আর্টিকল 370 এটা দুটা সেকশন হলনি করিলে মই হে বিলাক কথা কও মই নীতিগত কারণত বিজেপি দুর্নীতি পরায়ণ বলি কও ভ্রষ্টাচারী বলি কও যেটো তেও লোকে যেটো অন্তদয় বলি কয় অন্তদয় মানে যিজন হেক ব্যক্তি জায়গা তো আদানিহে তেও লোকৰ অন্তদয় আদানিতে সমাপ্ত অসমতো তেনেকুয়া হৈ আছে হে ভূপেন বাটো গালি পাই থাকে ভূপেন যাবগে নেকি কিন্তু সমালোচনা তো করবলকে আমি বিরোধী আছো সেই গতি ময়ও করো ভূপেন বরাই করে আর ভূপেন বরা সদৌ ছাত্র সংস্থাতে এটা সময় আসলে কারণে তখন আওয়াজ তো ডর হয় তখন কণ্ঠ বহুত বলিষ্ঠ বলে কয় যে মই কিন্তু অল্প লাহে লাহে কও কারণ মই উগ্র নহ গ্যারান্টি কি আছে আগত বিজেপি কিমান ফেল মাইছে গ্যারান্টি আপনি কোকসন ভাল দিন আহিল নাকি এই বিজেপি গ্যারান্টি তো মূল্য দিব নালাগে অসম রাইজে হিমন্ত গ্যারান্টি তো আর মূল্য দিব নালাগে তেখেতে যেতিয়া রাজীব ভ্রমণের পর তেখেতে এখন শেষ সভা মোর মনত আছে মূর সমষ্টির ছাত্র সন্থা করা একজন লড়া আছে নাম হইতে কৈছো দেবাংশু দাস বিহুবরণ মুখ্যমন্ত্রী সেই সময় হওয়া নাই আর তেখেতে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সুদিছিল আপনি দল ত্যাগ করব নাকি এটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মূর সন্মুখত কয়ে আসে সেইদিন যে রাজীব ভবনটো এটা পবিত্র রাম মন্দিরের নিচিনা মন্দির ইয়াত যদি কোনোবা সোমায় ইয়ারপা ওলাই যাওয়া প্রশ্নই নুঠে এটা সেই প্রশ্ন যিজনে করেছিল দেবাংশু দাস নাম কৈছো বিজেপি আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিজনে উত্তর দিছিল যে মই বিজেপি না যাও বিজেপি সেই গতি এলোকর গ্যারান্টি কি আছে একো মূল্যহীন গ্যারান্টি এইবিল মানে আর রিজার্ভ ব্যাঙ্কে একালমান নোট ছপাই পেলায় দেশের অর্থনীতি ভাল করবলে যে ব্যবস্থা লৈছিল 2000 টাকা যখন মোদীর দিন নচলিলে নয় আজিকালি বাজার 2000 টাকা পায় নিক কেনেকা এবছরীয় ভ্যালুলেস গ্যারান্টি বাকি সব বিজেপি আপনাদের বিজেপি এমএলএ মানে রূপজ্যোতি কুর্মীক দিগদার করলে সুশান্ত গোহাই কেনকা দিগদার করলে আমি তো চারিজন আসিলোয় তারপরতো উপনির্বাচনও জিকি আছে না কিন্তু এটা নিজের পারফরমেন্স তো দেখাব আপনার আপনি যদি ইমান আজিয়াত আপনি দায়িত্ব সীতাবরত দেববত কি কয় এই ভাস্কর বরুয়ালে আমার অকল কি আমার উপর কি অসমৰ জনগণে অকল আমার উপর ঠিকা দিছে বলে ভাবিছে নাকি যে তেওঁলোকে ঘরত নাক বজায় থাকিল আপনাদেরকে কা এখন আনিলে ভাল নে বেয়া এটা কি অসমৰ রাইজে নাজানে বলে ভাবিছে নাকি নিউজ চ্যানেলে এইবিল নিউজ নেদেখালে যে অসমৰ কারণে যে 2014 চনলৈকে মুখ্যমন্ত্রী কোয়া 6 লাখ বা ভোটার তালিকার নাম নথকা বা ডি ভোটার হয়ে থাকাখিনি অসমৰ স্বার্থত অসমত বসবাস করবলে দিব বলে ভাবিছে নি অসমীয়া মানুষ যি সময় ইমান ভূমিহীন আছে নতুনকৈ অহা সকলক ভূমি দিব বলে আপনাদের ভাবিছে নেকি সেই গতি অকল ভাস্কর বরুয়া বা দেবব্রত শইকীয়া নহয় অসমৰ জনগণের সামগ্রিকভাবে অসম রক্ষা করব আর মই ভাবো যে সদৌ ছাত্র সন্থায় ইয়াত সাগে আমাক সহযোগিতা করবে।